গুগল ডাটা স্টুডিও কেন শিখবো, কেন দরকার? প্রথমে যদি আসি, ধরেন আমরা যে অ্যাড গুলো করতেছি অথবা যে অ্যাড গুলো রেগুলারলি রান করতেছি, সেগুলোর যদি পারফরমেন্স আমরা যদি ভিজুয়ালাইজ করতে চাই, তাহলে কিন্তু এখান থেকে পারতেছি না। অথবা কখনো এরকম হতে পারে ক্লায়েন্ট বুঝতেছে না, আপনি ক্লায়েন্টকে একটা ডাটা স্টুডিওর ড্যাশবোর্ড বানায় দেন, ক্লায়েন্ট খুশি হয়ে যাবে, সে ভিজুয়ালাইজ করতে পারবে, ওকে কত ডলার খরচ হলো এই মাসে, কত ইমপ্রেশন পেলাম, কত রিচ পেলাম, কয়টা সেল আসলো, টোটাল ডিটেলস ক্লায়েন্ট পেয়ে যাচ্ছে। এইরকম জিনিসগুলোর ক্ষেত্রেই আমরা ধরেন স্যাম্পল হিসাবে একটা রিপোর্ট যদি দেখাই, এটা ধরেন গুগল অ্যানালাইটিক্স এর একটা রিপোর্ট। গুগল অ্যানালাইটিক্স তো আমরা জানি অনেকেই কিভাবে ডাটা দেয় সেটাও জানি, বাট ওইটার একটা ভিজুয়ালাইজেশন দেখেন কত ইউজার, কত সেশন, কারণ ওখানে আমাকে মাল্টিপল ট্যাব ক্লিক করে করে যে অনেক সময় ডাটা দেখতে হয়। বাট আমি এখান থেকে ডেট চেঞ্জ করে আমি ডাটা দেখতে পাচ্ছি, ওকে লাস্ট মান্থে কত ট্রাফিক ছিল, জুলাইয়ের ডাটা দেখতে চাচ্ছি, সো এটা দিলাম, এখান থেকে দেখেন অটোমেটিক এটা আপডেট হয়ে গেল, কোন কোন কান্ট্রি থেকে বেশি ট্রাফিক আসছে। এই যে একটা ডাটা ভিজুয়ালাইজেশন, সেই জিনিসটার জন্যই আসলে আমরা ডাটা স্টুডিও শিখব। এবং গুগল ডাটা স্টুডিও উপরে আসলে কিছু নাই এই মুহূর্তে, ফ্রিতে বেস্ট। কিন্তু একটা ব্যাপার একটু মাথায় রাখতে হবে যে গুগলের প্রোডাক্টগুলোর জন্য হয়তো এটা টোটালি ফ্রি, বাট থার্ড পার্টি যদি আমরা প্রোডাক্ট ইউজ করতে চাই, তাহলে ডাটা স্টুডিও কোনো টাকা নিচ্ছে না অথবা কোনো প্রাইসিং নিচ্ছে না, থার্ড পার্টি টুলের থ্রুতে ডাটাটা টান দিতে হচ্ছে। তো আমরা যেটা করব, আমরা করব হচ্ছে আমাদের ফেসবুকের অ্যাড অ্যাকাউন্টের, এই অ্যাড অ্যাকাউন্টের অথবা যে কোনো অ্যাড অ্যাকাউন্ট হতে পারে, এই অ্যাড অ্যাকাউন্টের যত ম্যাট্রিক্স আছে, যতগুলো ক্যাম্পেইন আছে, সবগুলো ক্যাম্পেইনের ডাটা আমরা ডাটা স্টুডিওতে নিয়ে আসছে, এবং এরকম একটা ভিজুয়ালাইজ একটা রিপোর্টিং তৈরি করবো আমরা, যেখানে খুব সহজে আমরা ভিজুয়ালাইজ করতে পারবো। তো এটা তাহলে কিভাবে করে, তো আবার বলছি, যেহেতু ফেসবুকের একটা থার্ড পার্টি প্ল্যাটফর্ম, এখান থেকে আমরা যে কোনো প্ল্যাটফর্ম, সেটা ফেসবুক হোক অথবা অন্য যে কোনো প্ল্যাটফর্ম, ওখান থেকে যদি ডাটা নিয়ে আসতে হয়, আমাদের একটা থার্ড পার্টি টুল অথবা থার্ড পার্টি অ্যাপস ইউজ করতে হয়। তো সেই এই ক্ষেত্রে আমরা ফেসবুকের ক্ষেত্রে যে টুলটা ইউজ করব, এটাকে বলা হয় সুপার ম্যাট্রিক্স। এটা একটা প্রিমিয়াম টুল আসলে। আপনারা যদি ভিজুয়ালাইজ করতে চান, আপনারা খুব সহজে গুগলের যে কোনো প্রোডাক্ট, সেটা সার্চ কনসোল, গুগল অ্যাডস অথবা অ্যানালাইটিক্স, সেই টাইপের ডাটাগুলো আপনারা খুব সহজে ভিজুয়ালাইজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। বাট আপনারা যদি থার্ড পার্টি, সেটা হোক ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা যে কোনো টাইপের নেটিভ অ্যাড, যে কোনো কোম্পানির ডাটা আনতে চান, তখন আপনাদেরকে এই সুপার ম্যাট্রিক্স এই যে টুলটা আছে, এই টুলটার অ্যাক্সেস নিতে হবে। এটা আমাদেরকে একটা ফ্রি অ্যাক্সেস দিবে, আমরা ফ্রি কিছুদিন কাজ করতে পারবো এটা নিয়ে, কোনো সমস্যা নাই। তো আপনারা একটু প্রাইসিং দেখতে পারেন এবং কোন কোন প্রোডাক্টসের জন্য এটা অ্যাভেলেবেল দেখাচ্ছে। এটা গুগল শিটের জন্য অ্যাভেলেবল, ডাটা স্টুডিও, এক্সেল, অনেক থার্ড পার্টি প্রচুর প্ল্যাটফর্ম আছে। তো আমরা এই ক্ষেত্রে ডাটা স্টুডিওর জন্যই কাজ করব। তো ডাটা স্টুডিও যদি আপনি প্রাইসিং দেখেন, এখান থেকে বুঝতে পারবেন যে ওদের মান্থলি প্রাইসিং কেমন হয়। মিনিমাম যেটা $42 ওয়ান ইউজার, ওয়ান ডাটা সোর্স, থ্রি অ্যাকাউন্ট পার ডাটা সোর্স। তো আমরা এটাকে যদি একটু ফ্রি মডেলে করতে চাই, তাহলে কিভাবে পারব? এটা ফ্রি টুল, datastudio.google.com। আমরা এটার ডাটা সোর্সে একটু যাই, ডাটা কই থেকে আসবে, এটা হচ্ছে ডাটা সোর্স। তারপর আমরা এইখান থেকে ক্রিয়েট করি, এরপর দেখেন ডাটা সোর্স একটা অপশন আছে, ওখানে ছিল না। আমরা এখানে সার্চ করবো, দেখেন এখানে অনেক অপশন, প্রথমে সব গুগলের প্রোডাক্ট, কারণ গুগল এটা ফ্রি অ্যাক্সেস করতে দিচ্ছে। যে কোনো টাইপের প্রোডাক্টকে আপনি ভিজুয়ালাইজ করতে পারবেন, সেটা ইউটিউব চ্যানেল হোক, সেটা সার্চ কনসোল হোক, সেটা গুগল অ্যাডস হোক, দেন অ্যানালিটিক্স হোক, যে কোনো টাইপের। বা যদি থার্ড পার্টি হয়, এই যে নিচে দেখেন পার্টনার রয়েছে, এই যে এখন শপিফাই যদি করতে চান, তাহলে দেখেন এই সুপার ম্যাট্রিক্স রয়েছে। কাস্টমাইজেশন যদি করতে চান অথবা অ্যাক্টিভ ক্যাম্পেইন, এটা একটা টুল, ফাইন্ড মাই ইনসাইট আলাদা একটা টুল, নিচে আবার টুলের লিস্টও পাচ্ছেন। তো আমরা এখানে একটু সার্চ করব সুপার ম্যাট্রিক্স, এটা যদি সার্চ করি, ঠিক নিচে অনেক অপশন পাবো যে সুপার ম্যাট্রিক্স দিয়ে আমরা কি কি টাইপের ডাটা গ্র্যাব করতে পারবো অথবা ডাটা পুল করতে পারবো। যেমন অ্যাডোব অ্যানালিটিক্স এর ডাটা যদি পুল করতে চান, সেটা এখান থেকে পারবেন, এইচস্ট্র্যাপ এর ডাটা পারবেন, বিং ওয়েবমাস্টার টুলে পারবেন। আমরা যেটা করবো, আমরা একটা ফেসবুক অ্যাডেডটা করবো, রাইট? আপনারা চাইলে ফেসবুক ইনসাইট এরটা পারবেন। ফেসবুক ইনসাইট কোনটা? ওই যে আমরা একটা ফেসবুক পেজের যে ইনসাইট, এই যে এটা, এই ডাটাও আপনি টান দিতে পারবেন যদি আপনি এই অপশনটা ইউজ করেন। আচ্ছা, তাহলে আমরা ফেসবুক অ্যাডেড ডাটা টান দিব, আসলে আমরা সেটাকে একটু ভিজুয়ালাইজ করবো। তো একটু স্টেপগুলো দেখে নেন, আমি টোটালটা রেকর্ডিং হচ্ছে এখন, হয়তো যাদের বুঝতে অসুবিধা হচ্ছে পরে দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। সো আমি অথরাইজ করি, ভেরিফাই করতে বলতেছে আমার গুগল অ্যাকাউন্টের সাথে। সো প্রথমটা হচ্ছে গুগল অ্যাকাউন্টের সাথে আমার এটা অথরাইজ করলাম,
ওই যে সুপার ম্যাট্রিক্স, এরপর আমার অ্যাড অ্যাকাউন্ট কে নিয়ে আসতে হবে এখানে, এই যে অথরাইজ অ্যাড অ্যাকাউন্ট। কন্টিনিউ উইথ ফেসবুক, এরপর আমার ফেসবুকের লগ ইন মানে এপিআই এক্সেস দিয়ে যেটা করতে হয় এটা নিশ্চয়ই। আমি কোন পেজের জন্য করব, আমি এই ক্ষেত্রে বিবনির জন্য যে ক্যাম্পেইন গুলো করছি সেগুলোর ডাটা নিয়ে অ্যানালাইসিস করব, এখানে সবই আসবে। ওকে ডান, এরপর ওকে ওকে একটু নিচে আসি, এরপর প্যারামিটার্স, এরপর আমাকে অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করতে বলতেছে, এই যে দেখেন বলে দিচ্ছে 13 days left, মানে ও 14 দিনের আমাকে ফ্রি অ্যাক্সেস করতে দিবে। এরপরে যদি আমরা এরকম ভিজুয়ালাইজ কিছু ডাটা পেতে চাই তাহলে আপনাদেরকে প্রতি মাসে $42 চার্জ দিতে হবে। এই মুহূর্তে ফ্রি টুল বলতে আর কিছুই নাই, এটা হচ্ছে অটোমেটিক একটা সিস্টেম, বাট আপনারা চাইলে আবার এটাকে ম্যানুয়াল করতে পারেন, ম্যানুয়াল গুগল শিট দিয়ে করা যায় আলাদা হবে, যেটা আবার ফ্রি, কিন্তু ওটা ম্যানুয়াল, মানে আপনি রিয়েল টাইম ডাটা পাবেন না, কিন্তু এই টুলের থ্রুতে রিয়েল টাইম ডাটা পাবেন, যে রিয়েল টাইমটা আপনারা এই ড্যাশবোর্ডে এসে পান। সিলেক্ট অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্টে ডাটা আমি টান দিব, সো এই অ্যাকাউন্টে ডাটা টান দিব, আর টাইম জোনটা এটা বাংলাদেশে হবে, সো আমি বিজি টাইম জোনটা সিলেক্ট করে দিচ্ছি এখানে। বাকি সবকিছু অ্যাজ ইউজুয়াল যেভাবে আসছে, আর কোনো কিছু দরকার নেই। এরপরে আমি কি করব, কানেক্ট করব। ফেসবুকের যে ডাটাগুলো আসছে, যে প্যারামিটার, যে ম্যাট্রিক্সগুলো আসছে, ডাইমেনশন এবং ম্যাট্রিক্স, প্রত্যেকটা ডাটা এখান থেকে পুল করবে এই টুলটা। এই দেখেন যত ম্যাট্রিক্স আছে এবং যত ডাইমেনশন আছে সব এখান থেকে পুল করবে। ইয়াস, এটা অ্যাজ ইউজুয়াল যেরকম আছে এরকমই থাকবে, জাস্ট ক্রিয়েট রিপোর্ট, আর কিছু করতে হবে না। ক্রিয়েট রিপোর্ট বাটনে ক্লিক করি, এবার ডাটা পুল হচ্ছে, অর্থাৎ অ্যাড অ্যাকাউন্ট থেকে ওই ডাটা পুল করতেছে এই টুল, মাঝখানে কিন্তু এই টুলটা ইউজ হচ্ছে, এই টুলটা এই ডাটাগুলো পুল করে নিয়ে আসতেছে। এরকম একটা ড্যাশবোর্ড যেটা অটোমেটিক রয়েছে, বাট আমরা এটাকে একটু কাস্টমাইজ করবো আমাদের মতো করে, যাতে আপনারা জিনিসটা শিখতে পারেন। সো আমরা এটা ফ্রম স্ক্র্যাচ থেকে করবো, কিন্তু তার আগে একটু ডাটাগুলো আসুক সিস্টেমে। এইখান থেকে কাস্টমাইজ করবো না, এখানে ডিফল্ট একটা ট্যাম্পলেট চলে আসছে। আমি যেটা করব, আমি আবার একটু ব্যাক করি অ্যাকাউন্টে, অর্থাৎ ডাটা স্টুডিওতে আবার একটু ব্যাক করি। সো এখানে ব্ল্যাঙ্ক একটা করব আমি, ফ্রম স্ক্র্যাচ থেকে যেটা করতে হয় আমি সেভাবে আপনাদের দেখাই। এরপর বলতেছে আমার ডাটা সোর্স কি, আসলে মাই ডাটা সোর্স, আমি যেহেতু অলরেডি ফেসবুকের কথা বলে আসছি, সো আপনাকে আর এখানে সোর্স হিসাব করতে হবে না, অলরেডি সোর্স আমি কানেক্ট করেছি একবার, এই যে এখান থেকে, এবার জাস্ট এটাকে কানেক্ট করা দিব। ফেসবুক অ্যাডস, এটা হচ্ছে আমার সোর্স, এবং এটা কিন্তু ওই সুপার ম্যাট্রিক্স টুলটা এটাকে নিয়ে আসছে অটোমেটিক অ্যাড টু রিপোর্ট। এইবার আমার একটা ড্যাশবোর্ড এখানে চলে আসছে, ড্যাশবোর্ড চলে আসছে, এবং যে সমস্ত ক্যাম্পেইনগুলো ছিল ওই ক্যাম্পেইনগুলো দেখেন এখানে অটোমেটিক চলে আসছে। ক্যাম্পেইন নেম, ইমপ্রেশন, ওকে ভালো কথা, আমি এটা রাখলাম, আমি এটা রিমুভ করলাম না। আমি আগে উপরে একটা নাম সেট করি, ফেসবুক অ্যাডস ইনসাইটস অথবা ফেসবুক অ্যাডস ভিজুয়ালাইজেশন, যেটাই নাম দেয় না কেন। এরপর আমরা কি করব, আমরা একটা ডেট সেট করে দিই। সো ডেট কি দিব, ইনসার্টে যেয়ে পাবো, এখানে যায় যে যদি এটা দিই ডেট রেঞ্জ, এইটা আমার দরকার। আর এখানে একটা টাইটেল দিয়ে দিই, যে এটা কি করতেছি আমরা, সুন্দর করে একটা টাইটেল। আমরা চাইলে এখানে ইমেজ অ্যাড করতে পারবো, যাতে যে ব্র্যান্ড সেই ব্র্যান্ডের লোগো প্লেস করতে পারবো, ওকে সেটা পসিবল। তো আমি এই ক্ষেত্রে বললাম যে আমি লোগো টোগো প্লেস করতেছি না, এখানে জাস্ট ইমেজ অ্যাড করতে হবে, পরে লোগো প্লেস করতে হবে। ওকে একটু কালার টালার চেঞ্জ করে দিই। সো এটা হচ্ছে আমার একটা ইয়া, এটা এখন ভিউ করতে চাই, এবং এই ডাটাটাকে আমরা একটু চেঞ্জ করতে চাই। এটা এই যে দেখেন ভিউ আছে, ভিউ অপশনে গেলে এই ডাটাটা এরকম শো করতেছে, আমরা চাইলে এই যে ডেটটাকে চেঞ্জ করতে পারবো। ওকে আমার সেপ্টেম্বর মান্থে যে ক্যাম্পেইনগুলো ছিল এটার ডাটা কি, দেখেন এটা অটোমেটিক আপডেট হয়ে যাবে। আমরা এখানে আরও শিট অ্যাড করবো, যে সেপ্টেম্বর মাসে আমার রিচ ক্যাম্পেইন চলছে, আমার এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন চলছে, এরপর আমার লাইক ক্যাম্পেইন চলছে, এবং রিচ ক্যাম্পেইনের টোটাল ইমপ্রেশন কত, এঙ্গেজমেন্ট কত আসছে, দেখেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন ইমপ্রেশন কত দেখতে পাচ্ছি। আমি দেখতে চাই যে অগস্ট মান্থে আমার কি ক্যাম্পেইন চলছে, সো অগস্ট মান্থ আমরা একটু সিলেক্ট করি, অগস্টের 31 তারিখ, ওকে অগস্ট মান্থে বিবরণীতে আমরা ট্রাফিক অ্যাড রান করছি, যেটার ইমপ্রেশন ছিল 3 lakhs, আর রিচ ক্যাম্পেইনে ছিল এত, লাইক ক্যাম্পেইনে এত। সো দেখেন কত সুন্দর, আবার একটু এডিটিং এ ব্যাক করি, আমরা এই জিনিসটাকে আরো সুন্দর করে সাজাবো। এখানে কোন একটা বর্ডার লাইন আসতেছে, আমি বর্ডার লাইনটা ট্রান্সপারেন্ট দিয়ে দিই, তাহলে এটা আর আসবে না আশা করি। এইবার আমি আরো কিছু জিনিস নিয়ে আসি, প্রথমে নিয়ে আসি ধরেন অ্যাড চার্ট, একটা চার্ট নিয়ে আসি, যেটা টাইম সিরিজ চার্ট, এটাকে আমি একটু বড় করি, এখানে একটা স্কোর কার্ড বসাই এই সিরিজ, এটাকে দেখেন ক্লিক করলে আরো মাল্টিপল অপশন আসতেছে, আমি একটু পরে দেখাচ্ছি, একটা স্কোর কার্ড বসাই, স্কোর কার্ড দেখেন এখানে একটা অপশন আছে। তো স্কোর কার্ডটা মানে হচ্ছে আমি বললাম যে টোটাল স্পেন্ড কত হয়েছে আমার, আমি এটা ইমপ্রেশন না দিয়ে আমি এটাকে দিলাম হচ্ছে
অ্যামাউন্ট স্পেন্ট, আমি দেখতে চাই কত টাকা এই মাসে খরচ হলো অথবা ওই কয়েকদিনে খরচ হলো, একটা দিলাম হচ্ছে অ্যামাউন্ট স্পেন্ট। এটাকে আবার কপি পেস্ট করা যায়, কপি পেস্ট করলাম, এরপর এটাকে দিলাম হচ্ছে, এই ডাটাকে দিলাম হচ্ছে ইমপ্রেশন, এইখান থেকে দেখতে হবে ইমপ্রেশন, ওকে। এরপর আমি এটাকে আবার কপি করি, রাইট, আমি এইভাবে কপি করে আমি এবার দেখতে চাই টোটাল রিস কত আসছে, আমি রিসের জন্য একটা ইনসাইট অথবা স্কোরবোর্ড দেখতে চাই রিস। এরপর এটাকে আমরা একবার কপি করলাম, এরপর আমরা দেখতে চাই হচ্ছে সিটিআর, ক্লিক থ্রো রেট লিঙ্ক ক্লিক, যেটা সিটিআর দেখেন দেখতে পাচ্ছি সিটিআর 4.5%। আমরা একটু দেখতে চাই হচ্ছে আমার কস্ট পার রিস, কস্ট পার 1000 রিস, যেটা এটা দেখতে চাই কেমন কস্টিং করতেছে। ওকে, দেখেন আর কত সুন্দর আমরা ডাটাগুলো সাজাতে পারতেছি, এবং অ্যাট এ গ্লান্স আমরা আরও স্কোর কার্ড নিয়ে আসবো। এখানে যদি আমার সেলস থাকতো, আমার যেহেতু এই মুহূর্তে সেলস ক্যাম্পেইন নাই, আমি আর একটা লাস্ট একটা নিয়ে আসি হচ্ছে এঙ্গেজমেন্ট, পোস্ট এঙ্গেজমেন্ট, রাইট, এটাকে নিয়ে আসি। সো টোটাল পোস্ট এঙ্গেজমেন্ট আমার কত এখন, এটাকে যদি আমরা একটু ভিউ করি, এখান থেকে আমরা ডেট চেঞ্জ করে করে দেখতে পারবো। ওকে, টোটাল সেপ্টেম্বর মান্থে আমার কত ডলার খরচ হয়েছে, আমার কত ইমপ্রেশন ছিল, কত রিচ হয়েছে, আমরা সেগুলো একটু দেখতে চাই। $14 খরচ হয়েছে, ইমপ্রেশন এত, রিচ এত, সিটিআর এত, ভেরি নাইস রিপোর্ট। এবার এইটাকে একটু কাস্টমাইজ করি, ধরেন আমরা দেখতে চাই হচ্ছে ইমপ্রেশন এগেনস্ট এ কস্ট দেখতে চাই। ধরুন এটা যখন সিলেক্ট করলাম, তখন দেখেন এই পাশে আমার ডাইমেনশন আর ম্যাট্রিক্স, এই দুইটা জিনিস বুঝতে হবে। ডাইমেনশন মানে হচ্ছে এই যে আমরা যেটার থ্রোতে ডাটা দেখতে চাচ্ছি, আর ম্যাট্রিক্স হলো আমরা কি দেখতে চাই, আমার KPIটা কি। তো আমি ডেট অনুযায়ী দেখতে চাই যে ইমপ্রেশন এবং অ্যামাউন্ট স্পেন্ড। তাহলে আমার এই ম্যাট্রিক্স এর জায়গা আমি কিন্তু আর ডাইমেনশন অ্যাড করবো না, আমি ম্যাট্রিক্স অ্যাড করবো। এখানে যে আমরা দিলাম হচ্ছে অ্যামাউন্ট স্পেন্ড, আমি ডাটা অ্যাড করছি, কিন্তু দেখেন এখানে চেঞ্জেসটা দেখাচ্ছে না, আমার এই অ্যামাউন্ট স্পেন্ডটা কিন্তু নিচে চলে আসছে। এইটাকে চেঞ্জ করার একটা ওয়ে আছে, যে স্টাইলে যদি যাই, এইখানে আমার অ্যাক্সিসটা কি হবে, ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, লেফট রাইট, এইভাবে সেট করা যায়। এইবার দেখেন চলে আসছে। আমরা যদি চাই এটাকেও ইয়া করে দিব, দুইটা করা যাবে না, একটা করলে আপনি ডাটাটা আসবে, কারণ যেহেতু ওটা ভিজুয়ালাইজ হচ্ছে। আচ্ছা, আবার চাইলে ওই যে ডাটা লেভেল শো করতে পারেন, বাট এটা দেখতে খুব আগলি হবে, দরকার নাই। যেহেতু মাঝখানে আমার একটা গ্যাপ ছিল, দেখেন এই গ্যাপের কারণে ডাটা আসতেছে না। আবার এই ডাটাটাকে আমরা কি করতে চাই, এটাকে রানিং সাম করে দিই। রানিং সাম করলে, এবং পরে ডাটাটাকেও রানিং সাম করি, যদি এইবার যদি একটু ভিজুয়ালাইজ দেখতে চাই যে লাস্ট 2 মান্থসে কি হয়েছে আর কি, অগস্ট সেপ্টেম্বর 2 মাস, তো টোটাল 2 মাসের আমরা একটা গ্রাফ আইডিয়া পেয়ে যাব, যে আমার কস্টের এগেনস্টে আমার কোন দিনে কেমন ইমপ্রেশন আসছে। আমরা তো ইমপ্রেশনের স্রোতে এই জিনিসটাকে চিন্তা করি। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, এটা নিয়ে আরও যত স্টাডি করবেন, আপনি যত অপশন দেখবেন, মাল্টিপল অপশন, আপনি জাস্ট ক্লিক করে করে জিনিসগুলো দেখতে পারেন যে কোন অপশনের কি কাজ। এখানে ফিল্টার সেট আপ করা যায়, যে এখানে একটা ফিল্টার অপশন চলে আসবে। আমি এবার একটু দেখাচ্ছি, ধরেন এটাকে কপি করলাম, আমরা একটা টাইটেল দিতে পারি, এটাকে একটা টাইটেল দিতে পারি, কারণ যেহেতু ভিজুয়ালাইজেশন, তার মানে আপনাকে এটার একটা সুন্দর ডিজাইনও বানাতে হবে, তাই না। সো আমরা এটা একটা টাইটেল দেই, টাইটেলটা এখানে প্লেস করব, এটা হচ্ছে স্পেন্ড ভার্সাস ইমপ্রেশনস। আপনি একইভাবে অন্যান্য ডাটার ক্ষেত্রে এগুলো চিন্তা করতে পারেন। আমি এই দুজনকে একটা বক্সের মধ্যে ফেলে দিব, ইনপুট এ বক্স, এটা রেক্টাঙ্গেলের মধ্যে ফেলে দিই আমরা এটাকে, মানে এই জিনিসটা একটা বক্সের মধ্যে চলে যাবে। ওকে, বাট এটাকে তো আমার একটু ইয়া করতে হবে, ব্যাকগ্রাউন্ড বর্ডার এটাকে ট্রান্সপারেন্ট করে দিতে হবে, এটার একটা বর্ডার, হালকা একটা বর্ডার লাইন দিতে পারি আমরা। সো এটা কিন্তু একটা বক্সের মধ্যে চলে আসছে, আবার সরাই এটাকে আমি একটু বোল্ড করে দিই, এখন সুন্দর লাগবে। আবার এই জিনিসটাকে আমি ধরে নিয়ে একটা কপি করি, চলে আসছে এখানে। এবার আমার ম্যাট্রিক্সটা চেঞ্জ করে দিই, এটাকে একটু নিচে নামাই, আগে ছিল ইমপ্রেশন আর অ্যামাউন্ট স্পেন্ড, এবার আমরা একটু দেখতে চাই যে আমার ক্লিকের এগেনস্টে সিটিআর কেমন আসছে। সো ধরেন আমি ইমপ্রেশনকে চেঞ্জ করে আমি দিলাম হচ্ছে ক্লিক, সো এটা হচ্ছে লিঙ্ক ক্লিক, এবং সিটিআর তো উপরে দেওয়াই আছে, এটা দিলাম অ্যামাউন্ট স্পেন্ড, ওকে সেটা হতে পারে, এবং এখান থেকে তাহলে আমরা চেঞ্জ করি, সেটা হচ্ছে স্পেন্ড প্লেস। সো এইবার আমরা আবার এটাকে এখানে প্লেস করি, এখন দেখতে অনেক সুন্দর। আমরা চাইলে আরো কালারিং করতে পারবো, এটার নিচে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারবো যেটা দেখতে আরো সুন্দর হবে, সেটাও করতে পারি। আপনারা জাস্ট বেসিকটা বুঝতেছেন কিনা, ডিজাইন তো এটা জাস্ট সময়ের ব্যাপার। আমার মনে হয় যারা গুগল ড্রয়িং নিয়ে কখনো কাজ করছেন কিনা জানি না, যারা গুগল ড্রয়িং অথবা বিভিন্ন টাইপের ড্রয়িং ড্যাশবোর্ড নিয়ে কাজ করেন, তাদের জন্য এগুলো কিছুই না। শুধুমাত্র আপনি ম্যাট্রিক্স গুলো প্লেস করতে পারতেছেন কিনা,
আর এই অপশনগুলো বুঝতেছেন কিনা সেটা ইম্পর্টেন্ট। আর ইন্টিগ্রেশন ওয়ান টাইম ইন্টিগ্রেশন, ওকে, এটাকে যদি আরো কিছু ডাটা আমরা প্লেস করতে চাই, ধরেন এখানে ইমপ্রেশন আছে ম্যাট্রিক্সে, আমরা এখানে আর কি কি দিব, এটা হচ্ছে ডাইমেনশন, ক্যাম্পেইন নেম, ইমপ্রেশন, আমরা এখানে রিস অ্যাড করতে পারি, অ্যামাউন্ট দিলাম, অ্যামাউন্ট অ্যাড করে কত ডলার খরচ হচ্ছে আমার, আমার অ্যামাউন্টটা একটু আগে দেই, এরপরে আমি দিতে পারি টোটাল রিস কেমন হচ্ছে এটা আমি দেখতে চাই। সো রিস আমি হচ্ছে ব্র্যান্ডিং নিয়ে কাজ করতেছি, যদি আমি সেলস ফোকাস হতাম, যদি আমার ই কমার্স সাইট রানিং থাকতো, তাহলে আমি এখানে কনভার্সন নিয়ে বেশি হিসাব করতাম, ওকে, কনভার্সন কতগুলো আসে, কতগুলো টাকা খরচ করে, তাই না? যেহেতু আমি ব্র্যান্ডিং, তার মানে রিচ, ইমপ্রেশন, ফ্রিকোয়েন্সি, ক্লিকস, আমরা এগুলো নিয়ে কাজ করি। যদি ব্লগ সাইড হতো তাহলে ড্যাশবোর্ডটা আমরা হয়তো বানাতাম হচ্ছে ট্রাফিক ক্লিকস নিয়ে বেশি কাজ করি। আমি একটা ডাটা দিচ্ছি ফ্রিকোয়েন্সি, আমরা এটা একটু বড় করে দিই। সো এইবার দেখেন ভিউটা যদি দেখি, এবং আপনি এইবার চেঞ্জ করেন ডাটাটা, অক্টোবরের মান্থের কি খবর, কি অবস্থা, লাস্ট মান্থে কি আমার সিটিআর বেশি ছিল, দেখেন লাস্ট মান্থে আমার সিটিআর বেশি ছিল, আবার ডলারও বেশি খরচ করছি লাস্ট মান্থে আমি, সেটা এখানে শো করতেছে। ক্যাম্পেইন গুলো দেখাচ্ছে কি কি টাইপের ক্যাম্পেইন রান করছি আমি, এবং কোন কোন ব্র্যান্ডের জন্য ক্যাম্পেইন রান করছি, সেটা আমার এখানে শো করতেছে। এখন জাস্ট এটাকে সুন্দর করে কালার করা, আর আমরা চাইলে আবার সেকেন্ড পেজ করতে পারি, যে দেখেন পেজ ওয়ান, পেজ টু, এরকম মাল্টিপল পেজ করতে পারি। এবং আপনি যদি ভিউতে যান তখন এখান থেকে দেখবেন এই যে পেজ ওয়ানে কি ছিল, পেজ টু তে কি ছিল, এটা এখান থেকে করা পসিবল। সো এই হচ্ছে সিম্পল একটা রিপোর্ট, আমার মনে হয় আপনারা যদি আরো এক্সপ্লোর করেন, কারণ বেসিকটা যদি ক্লিয়ার হয়ে যায়, আবার বলি বেসিকটা ক্লিয়ার হয়ে গেলে এরকম জিনিস কিছুই না, শুধু ফেসবুকের জন্য এই টুলটা লাগবে। আর যদি গুগলের হয়, আমি যেহেতু গুগল অ্যাডস নিয়ে কথা বলছি না এখন, যদি গুগলের হতো তাহলে জাস্ট গুগল অ্যাকাউন্টের সাথে এটাকে কানেক্ট করা দিলে অটোমেটিক রিপোর্ট এখানে বানানো আছে, ওগুলোকে সেট আপ করে দিতে হবে। আর এখানে দেখেন যদি গ্যালারিতে যান দেখবেন আরো প্রচুর অপশন রয়েছে, এই যে ই কমার্স সাইটের জন্য পিপিসি ক্যাম্পেইনে কেমন হতে পারে, গুগল মার্চেন্ডাইজ স্টোর আছে যেটা সেটা, এরপর ইউটিউব চ্যানেল যদি থাকে সেইটার, আপনি জাস্ট এখানে ইউটিউব চ্যানেলটা কানেক্ট করে দিবেন, যাদের চ্যানেল আছে কানেক্ট করে দিবেন, একটা কানেকশন অপশন আছে ওখানে জাস্ট কানেক্ট করে দিবেন। এরপর পিপিসি যদি দেখি ই কমার্সে, ওরা ডেফিনেটলি সেলস ফোকাস হবে, কত ডলার খরচ করলাম, ওরা হচ্ছে ব্যাক এন্ডে হচ্ছে টেমপ্লেট নিছে, ব্ল্যাক টেমপ্লেট নিছে আসলে। এই যে দেখেন একটা ব্ল্যাক, আমি ব্ল্যাক না নিয়ে অ্যাশ নিতে পারি, এরপর ডিজাইন করতে পারি, দেখেন ও যে ওরা ব্ল্যাক না অ্যাকচুয়ালি একটা গ্রে ভার্সন এরকম কিছু নিছে, এরপরে কন্ট্রাস্ট করে এক সুন্দর করে টেবিল গুলো বানাইছে। এটা হচ্ছে ই কমার্স সাইট এবং গুগল অ্যাডস এই দুইটার কম্বিনেশন একটা রিপোর্ট। এই যে ইউজ দিস রিপোর্ট, তার মানে এই টেমপ্লেট ইউজ করে পরে জাস্ট কানেকশন করে দেওয়া, এই জাস্ট সিম্পল রিপোর্ট। এখন নিচের মতো করে জিনিসটাকে ক্লিক করে করে দেখে নেবে।